হাঁপানি স্থিত আন্তর্জাতিক অন্তর প্রদর্শনী সেন্টার উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানটি শুরু হয় এক উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। এদিন শ্রী ঠাঙ্গা ডালংকে প্রদ্যুষ্ট সম্মানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন মাননীয় মুখ্যমন্ত্রীজি। তিনি একটি শল পরিয়ে দেন এবং মানপত্র জ্ঞাপন করেন শ্রী ঠাঙ্গা ডালংকে। মাননীয় মুখ্যমন্ত্রীজি, শ্রী বিপ্লব কুমার দেবকে পদ্মশ্রী প্রাপক শ্রী ঠাঙ্গা ডালং ওনার বাদ্যযন্ত্র বাঁশিটি উপহার দেন এবং দুজনে একই মঞ্চে বাঁশি বাজান। তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেন, পদ্মশ্রী প্রাপক শ্রী ঠাঙ্গা ডালংকে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং মুখ্যমন্ত্রী তহবিল থেকে ঘর নির্মাণের জন্য টাকা দেওয়া হবে। তাছাড়াও যদি আরও কিছু টাকার প্রয়োজন হয় তবে তা মুখ্যমন্ত্রীজি নিজের তরফ থেকে দিয়ে দেবে। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেন, ঠাঙ্গা ডালং ত্রিপুরার জন্য যেমন পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছে, ঠিক তেমনি ত্রিপুরার টেবলু দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে প্রথম স্থান পেয়েছে, যা ত্রিপুরার জন্য গৌরবের বিষয়। মুখ্যমন্ত্রীজি তার ভাষণে বলেন, কোনো রাজ্যকে স্বনির্ভর করতে হলে রাজ্যের শিল্প সম্ভাবনা বাড়ানো দরকার। তিনি বলেন, আন্তর্জাতিক অন্তর প্রদর্শনী সেন্টারের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে শিল্পীরা আসছেন এই প্রদর্শনীতে এবং ত্রিপুরা রাজ্যে শিল্পীরাও ভাগ নেবে এই প্রদর্শনীতে। ত্রিপুরাতে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সম্ভার রয়েছে, গ্যাস সম্ভার রয়েছে। তাছাড়াও 67 কোটি টাকা খরচ করা হয়েছে আন্তর্জাতিক অন্তর প্রদর্শনীতে, যার 16 কোটি টাকা দিয়েছে কেন্দ্র, বাকিটা রাজ্য সরকার। তাছাড়াও 170টি স্টল আসবে এই প্রদর্শনীতে। তিনি বলেন, এখন কোনো নেতা মন্ত্রীর কাছে যেতে হবে না কোনো শিল্প কারখানা তৈরি করার জন্য, ঘরে বসে অনলাইনের মাধ্যমে সব কিছু করা যাবে। ত্রিপুরা ধীরে ধীরে স্বনির্ভর হয়ে উঠছে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী দিলীপ সরকার, শ্রী রামপ্রসাদ পাল, শ্রী এল ডার্লং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এক বিষয়ে আমার, আমি আসার আগেই ঠাঙ্গা ডার্লং মহোদয় আমি দেখেছি টিভিতে, যে বাড়িতে থাকে, তো তার ঘর কি আছে সেটা আপনারা দেখেছেন, থাকার মতো সেই ঘর নয়। আমি আগে বলে দিয়েছিলাম, অন প্রসেস ছিল, এই সরকার আসার পরে প্রসেসিং করে নেওয়া হয়েছিল। ওনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর স্যাংশন হয়ে গেছে, তার প্রথম কিস্তি 2-3 দিনের মধ্যে পৌঁছে যাবে। আর তার সঙ্গে সঙ্গে সিএম রিলিফ ফান্ড থেকেও আমি 1.5 লাখ টাকা স্যাংশন করে দেবো, যাতে সুন্দর সুন্দর একটা বাড়ি ওনার হতে পারে, ঘর হতে পারে, সে ব্যবস্থা ত্রিপুরা সরকার করবে। সিএম রিলিফ ফান্ড থেকে 1.5 লক্ষ টাকা দেবো, আর প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 1,30,000 টাকা স্যাংশন হয়েছে এবং প্রথম কিস্তি 2-3 দিনের মধ্যে পৌঁছে যাবে এবং ঘর বানানো শুরু হয়ে যাবে। আর ঠাঙ্গা ডালংজির সঙ্গে যেই এসছেন বা আমি আধিকারিককে বলে দেবো, যাতে সুন্দর করে ওনার ঘরটা ব্যবস্থা করে যায়। 1.5 লাখ টাকা তো সিএম রিলিফ ফান্ড থেকে দেবোই, আর তার মধ্যে যদি আরও কিছু লাগে আমি ব্যক্তিগত